দিনাজপুরের গর্বিত সন্তান মোহাম্মদ এস এম রাফায়েত হোসেন রাফু, আর উপস্থিত রয়েছেন শিক্ষক মন্ডলী এবং ছাত্রছাত্রী বৃন্দ এবং সুধি মন্ডলী, সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম একটি উত্তরাঞ্চলের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যেটি মানব সম্পদ গড়ার একটি ঠিকানা। স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য সংগ্রামী ছাত্র একমাত্র আস্থানা হলো দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আজকের যুগ আধুনিক যুগ, আজকের যুগ মেশিন লার্নিং এর যুগ। মেশিন লার্নিং এবং ডাটা সায়েন্সের সাহায্যে আমরা স্বাস্থ্যক্ষেত্রের বিভিন্ন চিকিৎসা নিরাময় এবং নতুন ঔষধ তৈরিতে আজকের এই মেশিন লার্নিং ডাটা সায়েন্সের গুরুত্বপূর্ণ ভূমিকা অপরিসীম। ব্যবসায়িক কাজে মেশিন লার্নিং এবং ডাটা সায়েন্সের জন্য মার্কেট অ্যানালাইসিস এবং কীভাবে মার্কেটিং করা যাবে এবং মার্কেটিংয়ের সফলতা অর্জন করার জন্য মেশিন লার্নিং এবং ডাটা সায়েন্সের ভূমিকা অপরিসীম। আমরা যদি পরিবহন সেক্টরে দেখতে যাই, আজকের এই মেশিন লার্নিং এবং ডাটা সায়েন্স স্বয়ংক্রিয়ভাবে গাড়ি ড্রাইভিং থেকে শুরু করে ট্রাফিক সিগন্যাল মনিটরিং থেকে শুরু করে আকাশপথে বিমান চলাচলের জন্য অটোমেশন যে সিস্টেমটা, সেটা আসলে মেশিন লার্নিং ডাটা সায়েন্সের মাধ্যমে হয়ে থাকে। এবং আরও অন্যান্য আবহাওয়া প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করার জন্য আমাদের এই মেশিন লার্নিং এবং ডাটা সায়েন্স থেকে আমরা তথ্য নিয়ে আমাদের দেশের কল্যাণে এবং মানব সভ্যতার কল্যাণে আমরা অনেক ভূমিকা এবং অপরিসম দেখতে পাই। তো পরিশেষে আমি বলতে চাই যে খুবই একটি অসাধারণ এবং খুবই একটি ইন্টারেস্টিং সাবজেক্ট হলো মেশিন লার্নিং অ্যান্ড ডাটা সায়েন্স। সাধারণত তিনটা জিনিস আমি বলতে চাই। আপনারা জানেন যে গুগল 2017 সালে জিমেলের ভিতরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং এবং ডাটা সায়েন্সের তারা যে কনসেপ্টটা সেখানে নিয়ে এসেছে। আপনারা দেখবেন ইমেলের মাধ্যমে যখন কোনো ইমেইল আসে, আমরা কিন্তু যখন রিপ্লাই বাটনে প্রেস করে থাকি তখন কিন্তু অটো রিপ্লাই কিছু সাজেশন আসে। তো অটোমেটিক্যালি মেশিন লার্নিং কি কাজ করে, আপনার ওই মেইলটাকে পড়াশোনা করে, পড়াশোনা করার পরে সে কিন্তু কিছু তথ্য দিয়ে দেয় যে থ্যাংক ইউ, আই অ্যাকসেপ্ট ইওর অফার, আই এগ্রি ইওর অফার, এই ধরনের কিছু মেসেজ আমাদের নিচে কিন্তু শো করে। এটাও কিন্তু মেশিন লার্নিং এবং ডাটা সায়েন্সের কল্যাণেই আমরা দেখতে পাই। সেকেন্ড অপশন যেটা আমাদের, যখন আমরা ওইটা দেখতে পাইলাম এবং ওখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পরে যখন আমরা মেইলটাকে টাইপিং করি, টাইপিং করার পরে আপনি দেখতে পাবেন আপনাকে কিছু সাজেশন দিচ্ছে। এই সাজেশনটা কিন্তু ডাটা সায়েন্স থেকে এবং মেশিন লার্নিং থেকে আসতেছে। থার্ড নাম্বার, খুবই সুন্দর একটা অসাধারণ গুগল 2017 সালে একটা ইমপ্লিমেন্টেশন নিয়ে আসছে এই মেশিন লার্নিংয়ে। সেই ইমপ্লিমেন্টেশনটা হচ্ছে যখন আমরা এই ইমেলে যখন রিপ্লাই বাটন, ধরেন একটা ইমেল আসলো আমাদের, সেই ইমেলটা আমরা এখন রিপ্লাই সময় নেয় আমার হাতে রিপ্লাই করাব। আমি চাচ্ছি যে এটা অটোমেশনের জন্য লিখে দেয় কেউ একজন আমাকে রিপ্লাইটা। সো আপনারা দেখতে পারবেন ঠিক ইমেল রিপ্লাই নিচে একটা ছোট্ট একটা টুল দেওয়া আছে, কলমের মতন পেন দেওয়া আছে। হ্যাঁ, এটাকে বলা হয় হেল্প মি টু রাইট, গুগল এটার নাম দিয়েছে। আপনি যদি হেল্প মি টু রাইটে আপনি প্রেস করেন, প্রেস করার পর ছোট্ট একটা বক্স আসবে, আপনি কি লিখতে চাচ্ছেন। ধরুন আপনাকে কেউ মেইল করলো যে আমি হাজী দানেশে অ্যাডমিশন হইতে চাই, একটা মেইল আসছে। এখন ওই মেইলের আপনি রিপ্লাই করতে চাচ্ছেন যে সে কীভাবে আসলে সে হাজী দানেশে অ্যাডমিশন হইতে পারে। আপনি জাস্ট তিনটা লিখে দেন যে এত তারিখে ভর্তি, অ্যাডমিশন, তিনটা ওয়ার্ড যদি আপনি লিখে সাবমিট করে দেন, অটোমেটিক্যালি সে একটা মেইল জেনারেট করে দিবে এবং লিখে দিবে আপনার মেইলটা, এবং এটা 99% একুরেট হয়ে যাবে। আপনি যেটা বলতে চাচ্ছেন, যেটা বুঝাতে চাচ্ছেন, এটাও কিন্তু মেশিন লার্নিং এবং ডাটা সায়েন্সের মাধ্যমেই সম্ভব হয়েছে। সো বন্ধুরা, আমি বলতে চাই এই মেশিন লার্নিং এবং ডাটা সায়েন্সের মাধ্যমে আমাদের দিন দিন যেভাবে মান উন্নয়ন হচ্ছে এবং আমাদের কাজের যে সময়, হ্যাঁ, সেই সময়টা খুবই অল্প সময়ের ভিতরে আমরা অনেক কাজ করে ফেলতে পারতেছি, এটা গুরুত্বপূর্ণ ভূমিকা এবং অবশ্যই রাখছে। সো আমি মনে করি আপনারা আমাদের থেকে আরও ভালো জানেন। আজকের এই আয়োজনে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাদেরকে ক্ষমা দৃষ্টি দেখবেন। সো সব থেকে বেশি আমি ধন্যবাদ জানাতে চাই সিএসসি ক্লাব অফ HSTU কে, তারা এত সুন্দর একটি আয়োজন করেছেন এবং এত সুন্দর একটি আয়োজন করার কারণে এত সুন্দর তারা একটি ওয়ার্কশপ করেছেন, তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। সেই সাথে হাজী মোহাম্মদ দানেশ এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সকলকে আমি ধন্যবাদ জানাই এবং আমি চাবো যে তারা যেন এই ধরনের আরও প্রোগ্রাম আমাদের ভিতরে তৈরি করে এবং আমরা যেন বিভিন্ন সফটওয়্যার কোম্পানি, মেশিন লার্নিং এই জিনিসগুলো নিয়ে যেন আপনাদের মাঝে উপস্থিত হতে পারি। আপনারাই আমাদের ছোট ভাই বোন, আগামী দিনের ভবিষ্যৎ আপনাদের হাতেই গড়বে এই দেশ। হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য সমস্ত বাংলাদেশের, গোটা বাংলাদেশের এক নম্বরে হাজী মোহাম্মদ দানেশ এবং বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র যেন দেখিয়ে দিতে পারে যে আমরাও এই মেশিন লার্নিং ডাটা সায়েন্সের মাধ্যমে দেশের কল্যাণের জন্য
কাজ করতে পারি। সো আমি আপনাদের দোয়া করব যেন আমাদের এই উত্তরাঞ্চলের একমাত্র প্রতিষ্ঠান হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে যেন এমন কিছু আমরা করতে পারি যেটা আমাদের দেশের জন্য খুবই একটা ভালো সুফল বয়ে নিয়ে আসবে। আমাদের দেশের অনেক ধরনের সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলো সমাধানের জন্য যেন আমরা এমন কিছু ইনভেনশন করতে পারি, এমন কিছু ক্রিয়েশন করতে পারি যেটা আমাদের আগামী দিনের আমাদের দেশের জন্য কাজে লাগবে। সেই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য বিশেষ করে দয়া করবেন। আর সর্বশেষ আবারও আমি ধন্যবাদ জানিয়ে শেষ করছি সিএসসি ক্লাবের সদস্যবৃন্দ এবং সভাপতিবৃন্দ যারা হয়েছেন সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।